আহারে কংগ্রেস, হায় রে কংগ্রেস! বিধানসভায় বামগ্রেস জোটকে কটাক্ষমন্ত্রী রতনলাল নাথের। বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতেই বিরোধী দল থেকে অভিযোগ করছিলেন রাজ্যে নির্বাচনের পর সন্ত্রাস অব্যাহত, বিশেষ করে ইসলামউদ্দিন গোপাল রায়, জিতেন্দ্র চৌধুরী। আর তার পরিপ্রেক্ষিতেই দীর্ঘ 25 বছরের রাজনৈতিক সন্ত্রাসের অত্যাচার তুলে ধরলেন মন্ত্রী শ্রীনাথ। দীর্ঘ 25 বছর কিভাবে সিপিআইএম কর্মীরা কংগ্রেস কর্মীদের খুন করেছে তার খতিয়ান তুলে ধরে বলেন, হায় রে কংগ্রেস, আহারে কংগ্রেস! আজ তারা সিপিআইএম এর সঙ্গে জোট হয়ে সন্ত্রাসের কথা বলছে। বিরোধী দল থেকে যারা যারা অ্যামেন্ডমেন্ট এনেছেন, বিশেষ করে ইসলামউদ্দিন, শৈলেন্দ্রচন্দ্র নাথ, দীপঙ্কর সেন, গোপাল রায় এবং জিতেন চৌধুরী, তাদের মূল বিষয়টা হলো আসল কথা, সন্ত্রাস হয়েছে ভোটের পরে। এবং ফার্স্ট আওয়ারে এই কথা শুনছিলাম, স্যার এই রাজ্যের সন্ত্রাসের আমদানি কারো কারা, সন্ত্রাস কি করেছে না করেছে, ওনাদের ধৈর্য থাকলে স্যার শুনবেন। আমার পুরনো বন্ধু যারা স্টেজ অপোজিশন বেঞ্চে রয়েছেন, এখন একটু ধৈর্য ধরে শুনতে হবে। 1993 নির্বাচন তো সন্ত্রাস চরমে কুপিয়ে পাঁচ কংগ্রেসকে হত্যা, অপহরণ, গৃহদাহ, কংগ্রেস অফিসে আগুন, আহারে কংগ্রেস! পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যে সন্ত্রাস শুরু করেছিল নৃপেন চক্রবর্তী, আর সেই সন্ত্রাসের আগুনে ঘি দিয়েছে সন্তোষ মোহন দেব। সন্ত্রাসের আমদানি কারক আপনারা। সোমবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে এই কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ। 2018 সালে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এলো, ইচ্ছে হলে প্রচুর খুন হতো, কিন্তু তা হয়নি। রাতারাতি জামা পাল্টিয়ে হামলায় মাতল ভক্তরা। কারা করেছে? টুকটাক যা কিছুই হয়েছে জামা পাল্টানো ভক্তরাই করেছে। তারপর তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর সন্ত্রাস দমনে কঠোর ভূমিকার ফলে রাতারাতি গ্রেপ্তার 35 জন। এইটাই হলো বিজেপি আইপিএফটি জোট সরকার। আপনাদের অন্তত 1 বছর চুপচাপ থাকা দরকার। শুরু করেছিল নৃপেন চক্রবর্তী, এই সন্ত্রাসের ঘিতে আগুনে ঘি দিয়েছে সন্তোষ মোহন দেব। এই রাজ্যের সন্ত্রাসের আমদানি কারক কারা? আজকে এবার 2018 আসলো, ইচ্ছা করলে প্রচুর খুন হতে পারত। বুকে হাত দিয়ে বলুন, রাতারাতি জামা পাল্টি হামলায় মাতল ভক্তরা। কারা করেছে? বিজেপির কেউ না, টুকটাক যা হয়েছে ওই যে জামা পাল্টিয়ে ভক্তরা আসলো এদিকে হামলা করেছে, তারপরেও সিপ্লিস্টার সন্ত্রাস দমনে কঠোর পুলিশ গ্রেপ্তার 35। দিস ইজ কল্ড বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট। সুতরাং চুপচাপ তো 1 বছর সাইলেন্ট থাকা উচিত, চুপচাপ। স্যার আমি তাতে যাচ্ছি না, এবারে টুকটাক যে ঘটনার জন্য দায়ী কে? প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, নির্বাচনের পূর্বে বিভিন্ন সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যে আইয়া পড়তাছি, আইয়া লই, দুই দল একসঙ্গে হয়েছে, ভয়ে অনেক লোক টিকিট কেটে পালিয়ে গেছে, এইসব প্রপোগেশনের কারণে রাজ্যে কিছু কিছু ঘটনা ঘটেছে। বিগত 25 বছরে বাম আমলে রাজ্যে কত মানুষের খুন হয়েছে তার কোনো হিসেব আছে? আজ মানিক সরকার নির্বাচনে অংশগ্রহণ করেননি, উনি খুব বুদ্ধিমান, উনি বুঝে গেছেন ঝামেলার দরকার নাই, যতদিন আছে ততদিন টিপটপ গাড়ি এবং বাড়ি নিয়ে আরাম আয়েশপূর্ণ মন্ত্রীর মর্যাদা নিয়ে বাকি জীবনটা কাটাতে। আইয়া পড়তাছি, চলে আইছি, দুই দল মিলছি, আইয়া লই, কেমনে গাড়ি চালাস, কেমনে দোকান খুলবি, রাবার বাগান থাকবো নি, কোনখানে ট্রান্সফার করে দেখবি। অনেক লোক প্লেনে টিকিট করে একটা গেছে গা, কয়েকটা পিস পিস করুম প্রপোকেশন, এই প্রবোশনের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে। বলুন 13 থেকে 17 পর্যন্ত, আরে 25 বছরে যত মানুষ খুন করেছেন,
নেই আজকে মানিকবাবু, ভেরি মাচ ইন্টেলিজেন্ট, এখন উনি আর আমায় কাটতে থাকতে চায়। জামালার দরকার নাই বাবারে, পূজালু চিকিত হইব। উনি ভালো বাংলা চায়, টিপটপ গাড়ি চায়, পূর্ণমূর্তির মর্যাদা চায়, এবং এই ঘরটাতে থাকতে হইব। তো এগুলি ওনার জন্য হয়েছে স্যার। সিরাজ যাইতাম না, আমরা চাই কি? আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা, আমরা চাই সব স্বাবলম্বী ত্রিপুরা, আমরা চাই এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ আপনাদের সবাইকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।